আসসালামু আলাইকুম, আমি জাওয়াদ আহমেদ জাওয়াদ। বর্তমানে নোভেল করোনা ভাইরাসের কারণে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ। এখন শিক্ষা প্রদানের প্রধান মাধ্যম হচ্ছে অনলাইন ক্লাস। আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে অনলাইন ক্লাস কতটা কার্যকর, আজ আমি সেটি নিয়ে কিছু কথা বলব। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্টের একজন ছাত্র। পড়াশোনার পাশাপাশি কেয়ার টিচার্সের মাধ্যমে অনলাইনে আমি কিছু ছাত্র পড়িয়ে থাকি। তারা আমার কাছে প্রায় প্রতিদিনই পড়ছে। তারা আমার কাছে তাদের কাজ এবং বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আসে, তার উত্তর আমি অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিয়ে থাকি। তারা আমার পড়াটা কতটুকু গ্রহণ করতে পারছে সেটি যাচাই করার জন্য তাদেরকে আমি বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক দিয়ে থাকি। সেটি তারা মাইক্রোসফট ওয়ার্ড অথবা খাতায় করে আমাকে জিমেইলে অথবা মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকে। অনলাইন ক্লাস এখন অনেক সহজ, বিভিন্ন ধরনের অ্যাপ আছে, জুম, ভাইবার, মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস করতে পারি। আমরা অনেকেই ধারণা করে থাকি অনলাইন ক্লাস হয়তো অতটা কার্যকর না। হ্যাঁ, স্কুলে, কোচিং সেন্টারে অথবা একজন শিক্ষক যখন বাসায় এসে পড়ায় সেটি যতটা কার্যকর অবশ্যই ততটা কার্যকর। বাট এই মহামারীর সময় অনলাইন ক্লাস আমাদের পড়াশোনার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি, ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বঞ্চিত থাকছে না। আমরা অনলাইন ক্লাসকে আরও কার্যকর করে তুলতে পারি যদি কিছু পদক্ষেপ নিই, শিক্ষার্থীদেরকে আরেকটু মনোযোগী করে তুলি এবং তাদেরকে অনলাইন ক্লাসের প্রতি আরেকটু উৎসাহিত করি। তাহলেই হয়তো আমরা পড়াশোনাকে আরেকটু সহজ করে তুলতে পারবো তাদের কাছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।